দেখো, তুমি গুরুটুরু বাদই দাও, এই জগৎ তো বোঝো, গ্রস্ত বোঝো, মুক্তি নাই বোঝো, ইন্ডিপেন্ডেন্সি তো বোঝো, ছাড়ো সত্য শ্রদ্ধা বিবেক। তুমি তো কুল ডিউড না, বাড়িতে যদি ছোটখাটো ইলেকট্রিক্যাল ওয়ার্কও নিজে নিজে সেরে নিতে পারো, ইলেকট্রিশিয়ানের উপর যদি ডিপেন্ড না করতে হয়, তবে ওই স্বনির্ভরতার মজা লাভ সেটাও কি কখনো পাওনি? একবার ভাবো তো, যদি জীবনের সব ক্ষেত্রে এমন স্বনির্ভর হতে পারতে ভিতর থেকে, তবে কি তুমি নিজেই খুব লাভবান হতে পারতে না? তোমাকে ভিতর থেকে চেতনার স্বতন্ত্রতা, স্বনির্ভরতা যে কিনে দেয়, তাকে গুরু বলা হয়েছে। কাবেরী সেন মহারাজের পূর্বাশ্রম বিষয়ে জানতে চাইছে, কি পূর্ব জানতে চাইছেন বলুন। কিছু নেই বিশেষ যে এক্সপ্রেস করা যায়, যেটা আপনার থেকে বা আপনাদের থেকে বিশেষ কিছু আলাদা। সাধু জীবনে আসা কোনো দুর্ঘটনার কারণে নয়, ছোট থেকে যদি কিছু পার্থক্য তো বলবো না, আপনাদের মধ্যেও থাকতে পারে, এখানে যারা যতজন বসে আছে প্রত্যেকের মধ্যেই অস্তিত্ব কিছু ইউনিকনেস দিয়েছে, কেউ কম নয়, কেউ গাইতে ভালো, ওখানে সায়ন বসে আছে ও ছবি আঁকায় ভালো, শুভঙ্কর বসে আছে ও কাজ করতে পারছে ভালো, অদ্রিত আছে শান্ত স্বভাবের, প্রত্যেকের মধ্যে কিছু ইউনিকনেস আছে। মানি প্ল্যান্ট এক রকমের, আম গাছ আরেক রকমের, নারকেল গাছ আরেক রকমের, কেউ কারোর থেকে ছোট বড় হয় না। তো আমার মধ্যেও কিছু ছিল, এইটার চিন্তা করার কোনো কারণ নেই যে কি বিশেষ জিনিস নিয়ে মহারাজ জন্মেছিলেন সেই জন্য আমরা 50 জন বসে আছি। আমাদের অহং এরকমই, ও চায় যে আমাকে তো আমার মতোই থাকতে হবে, থাকতে গেলে এর মধ্যে কিছু বিশেষত্ব কল্পনা করতে হবে। যদি বলে আমি কেন বা সাধুদের কেন পূর্বাশ্রমের কথা বলতে না করে, যদি কোনো একটা ইউনিকনেস পাওয়া যায় বলে দ্যাটস ইট, এটা তো আমার ছিল না, এটা আমার ছিল না বলে আজকে আমি এখানে। ছোট থেকে একটি জিনিস হয়তো এখন দেখলে বলা যেতে পারে ছিল, আমি আগেও বলেছি, বড্ড বেশি প্রশ্ন করতাম, জিজ্ঞাসা করতাম, চুপ বসতাম না, চুপ বসতাম না মানে মানসিকভাবে যে হলো না তো হলো না। তো এই জিনিসটা প্রথম থেকে সব ক্ষেত্রে ছিল, যারা কাজ করেছে তারা জানে, আমার কাছ থেকে দুর্গাপুজো আসছে মোটামুটি বলে দেওয়া হয়েছে আগেও, ঝাড় খাওয়ার জন্য প্রস্তুত সবাই থাকো, হেন ব্যক্তি থাকবে না যাকে আমি এই দিয়ে কৃপা করবো না। তো সবাই সবাই মোটামুটি কৃপার ভাগ পাবে, সে পুরুষ হোক, স্ত্রী হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, যুবক হোক, হ্যাঁ, জাতি বর্ণ নির্বিশেষে খাবে, হ্যাঁ, তো রেডি থাকো। এর কারণ একটি ছিল, যেটাকে যেমন সেটাকে তেমনভাবে একটা, আমি যখন আপনাদেরকে বলি না যে যেটাকে যেমন সেটাকে তেমনভাবে দেখুন, তো এটা ঠিক কথা, যেমন রান্না করছে কেউ, একজন পরিশ্রমও করছে, পরিশ্রমটাও দেখছি, তার সাথে এটাও দেখছি হলো না তো পুরো জিনিসটা, করা যেত হলো না। আপনাদের মধ্যেও তাই, দেখুন আধ্যাত্মিক জীবনের এটি খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আমি আমার 100% দিলাম কি না, হয়ে যাওয়া মানে এই নয় যে রান্নাটা ঠিক হতেই হবে, যেমন উদাহরণে বললাম, হয়ে যাওয়ার ঠিক মানে আমি আমার পুরো বুদ্ধিকে ঘষেছি কি না, আমি আমার পূর্ণতা দিয়েছি কি না। ঠিক আছে, আমি বলে থাকি অনেক সময়তে, ভগবানের নিয়মে এরকম হয় না যে এই জিনিসটার 50 টাকা দাম, তোমাকে 50 দিতে হবে, ভগবানের নিয়মে কি হয়, তোমার কাছে কত আছে, বলে 25, বলে তোমাকে 25 দিতে হবে, তোমার কাছে কত আছে, বলে আমার কাছে 80, বলে তোমাকে 80 দিতে হবে, বলে জিনিসটার দাম কত, বলে না তোমার পুরো চাই। এটা আধ্যাত্মিকতার সূত্র, যেই জিনিসে নিজেকে পূর্ণভাবে নিয়োগ করবেন তা আপনার জীবনে ঘটে যাবে, আর যে জিনিসটা ঘটেনি হয়নি নিশ্চিতভাবে জেনে নেবেন আপনি পূর্ণভাবে তাতে কিছু দেননি। তো যদি বলেন যে আমাকে আধ্যাত্মিকতার দিকে কে এগিয়ে নিয়ে এসছে, হতে পারে এইটা, এটা বুঝলাম না মানে বুঝলাম না, বুঝতে হবে মানে বুঝতে হবে, একটা জিদ দরকার, এক রকমের একে বলতে পারেন বিদ্রোহ বলতে পারেন, আগুন বলতে পারেন, সরাসরি বলে দিতাম বরাবরই, সে বাবা হোক, কাকা হোক, মা হোক, পরবর্তীকালে সেন্টারের মহান্ত হোক, অন্যান্য আশ্রমে যেখানে থেকেছি, তাহলে মহারাজ আপনি কি খুব স্পষ্টবাদী ছিলেন, ভুল করেননি? না, ভুল করেছি, অনেক সময় ভুল করেছি, কিন্তু এটা ছিল প্রকৃতিগতভাবে আমার মধ্যে। বুদ্ধিমান ব্যক্তি প্রাকৃতিক জিনিসকেও নিজের কাজে লাগিয়ে দেবে, একটা বেসিক অনেস্টি
প্রথম থেকেই ছিল যে নিজেকে ঠকিয়ে বেশি দিন চলতে পারবো না, জীবন ছোট তো নিজের সাথে পরিষ্কারভাবে চলতে হবে। বাড়িতেও প্রশ্ন করতাম বলে সবাই খুব বিরক্ত ছিল, আর তার ফলাফলে এখন প্রকৃতির প্রতিশোধে হয়তো এখন প্রশ্নের উত্তর দিতে হয়, এত প্রশ্ন করেছি যে এখন প্রশ্ন বলতে হয়। হ্যাঁ, একটা সময় খুব রিচুয়ালিস্টিক ছিলাম, সেই জন্য হয়তো এখনও কিছুটা থেকে গিয়েছে, সংস্কার কিছু থাকে, কিন্তু যেহেতু তার সাথে জানার ইচ্ছা ছিল সেই জন্য ব্যাপারগুলো কিছুটা ঢিলাও হয়ে গিয়েছে। সংস্কার আছে কিন্তু সংস্কারের কামড়টা হয়তো মায়ের ইচ্ছাতে অতটা নেই, এরকমভাবেই বরাবর চলেছি, নতুন কিছু ঘটে যায়নি। একটা সময় ছিল যেমন খুব ফাঁকা ছিলাম, একা থাকতাম, একটা সময় মনে হয়েছিল যে জগতের কোনো বিষয়ের সাথে জড়াবো না। যখন ধীরে 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 আধ্যাত্মের দিকে যত এগোতে থাকলাম, দেখা গেল একদিকে যে করার কিছু নেই, বিশেষ কিছু করার নেই। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজে না বুঝতে চাইবে, কেউ নেই, কোনো গুরু নেই, কোনো শাস্ত্র নেই, কোনো গ্রন্থ নেই যে তাকে বোঝাতে পারে, কেউ পারবে না। এই স্বাধীনতা যেন বরদান হিসাবে আপনাদের দেওয়া আছে, প্রত্যেকের উপরে এক কৃপা করা আছে। তো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবনকে দেখেছিলাম, দেখে মনে হয়েছিল যে হস্তক্ষেপ করব না। এই যে কাণ্ড কটাপ দেখছেন না, সব লাফড়া ঝামেলা, আমি এর থেকে 10 হাত দূরে থাকতাম, চুপ থাকতাম। যারা দেখেছে আগে আগে দেখেছে, ছাদের একটা ঘরে একটা আশ্রমে থাকতাম, নামতামই না, যে নতুন মা নিচে আছেন উনি জানতেন, 3 দিন হয়তো আমাকে দেখতেই পাচ্ছেন না, নাপছি না, খাওয়ার সময় নাপছি, যদি খাওয়ার সময় দেখাটা হলো না হলো, খাবার সারাদিনে কতক্ষণ, খুব বেশি হলে সকাল 8 ঘন্টা, দুপুরে 8 ঘন্টা তো অত সময় আমি দিতাম না খাওয়ার জন্য, আর সারাক্ষণই উপরে, খুঁজেই পাওয়া যেত না, এরম ছিলাম একটা সময়তে। তারপরে ধীরে 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 যত এগালাম, হ্যাঁ, কোনো আধ্যাত্মিক বড় স্ফুরণ নয় এর পিছনে যে ক্লিক করে গেল মাথায় কিছু, বাতি জ্বলে গেল, এমন কিছু না। ধীরে 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 বুঝতে পারলাম যে, এটা বলেও থাকি আপনাদেরকে যে নিজের তো কিছু করার নেই, তাহলে এই হাতটা কী করবে, কিছু তো করবে, আমাকেও তো কেউ হেল্প করেছে বরাবর, শাস্ত্রের সহায়তা, গুরুর সহায়তা, অস্তিত্বের সহায়তা, তো এই 3টে হিসাবেই তো আমিও এই জগতেরই অংশ। চলো যতটা এগানো যায়, সহায়তা করা যায়, ঠাকুর এমন কাজ নিয়ে আসলেন সামনে যেই কাজটা হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সব থেকে উচ্চতম পবিত্রতম কাজ হতে পারে, মানুষের ময়লা পরিষ্কার করতে তাকে সহায়তা করা। আমি তো কিছু করতে পারি না, আপনাদের হাতে, আমাকেও কেউ সহায়তা করেছিল আমার চোখের ধুলো সরিয়ে দিতে, নালে আমার কোনো ক্ষমতা ছিল না মানুষ হিসাবে আমি একা এগিয়ে যাব, কারণ নেই ক্ষমতা। সেই হিসাবে তো গুরু সবার চাই, কোনো না কোনো রূপে চাই, কোনো না কোনো ভাবে চাই। আমরা স্থূল না, আমরা গ্রস, তো গ্রসের তো গ্রস চাই, এই যে এটাও গ্রস, ফোনটাও গ্রস, এটাও গ্রস, এটাও গ্রস, সব জিনিসই স্থূল জিনিস তো না, তো তেমনই আমাদের এইসব স্থূল জিনিসের কেন্দ্রে কী বসে আছে, স্থূল শরীর। যতক্ষণ পর্যন্ত এই স্থূল শরীরে আমি বোধ আছে, ততক্ষণ পর্যন্ত একজন তো চাই যে আমার মতো, অথচ এই স্থূল শরীরের থেকেও স্থূল শরীরের মতো নয়। আমি আমার গুরুদেবকে পেয়েছিলাম, বুঝেছিলাম যে ভৌতিক জীবন এইরকমই হয়তো নয়, এরমভাবে কাটে না, এর উপরে কিছু আছে যা সব রকম পরিবর্তনের মধ্যে মানুষকে তুলে রাখে। এটা যখন আমি পেয়েছিলাম তখন মনে হয়েছিল যদি করার মতো কিছু থাকে, যতক্ষণ শরীর থাকবে কিছু তো করব। বাড়ির বুড়ো বুড়ি বুড়ো বুড়িদের দেখেছি, ওদের কিছু করার নেই, চাল বাছে, ডাল বাছে, আমাদেরও অবস্থা কিছুটা, আমার অবস্থা সেরকম, এখন যদি এই কাজটা চলে যায় আমাকে ভাবতো আমি করবোটা কি, এখন গাড়ি বাড়ি করতে পারবো না, করতে পারবো না মানেটা কি, বানালেই বানানো যেতে পারে কিন্তু লাভ তো নেই, কিছু লাভ তো নেই, আর এই দেহের জন্য প্রয়োজন বড্ড সীমিত, খুব সীমিত। তো আপনারা আসেন বলে আমারও এই কথা বলতে বলতে মনটা থাকে, ভালো থাকে, বসা হয়, দেখা হয়, আমারও কিছু তো স্বার্থ আছে, আমি তো শুধু শুধু করতে পারতাম না। তো তখন মনে হয়েছিল যে চলো কিছু করা যাক,
করতে 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 করতেই আপনারা সাথে বসে আছেন, সামনে বসে আছেন, নালে হয়তো আমি হাতই দিতাম না এইসব কাজে। আমার যদি বেসিক্যালি ভিতরে জিজ্ঞেস করেন তাহলে মনে তো হয় চুপচাপ থাকি, চুপ হয়ে যাওয়ার মধ্যে খুব সৌন্দর্য আছে। আত্মা মৌন থাকে না, তো মন তো চাই মৌন হয়ে যাও মৌন হয়ে যাও, তবু যখন এত বলি এত বেশি বলি, তারপরে আমি নিজেই ভাবি কখনো কখনো, এখনও ভাবি বেকার বললাম কেন বললাম, ব্যক্তি হতে ডিজার্ভই করে না, বলা দরকারই নেই। তবুও যখন প্রশ্ন আসে আমি ধরে নিই, অ্যাজিউম করে নিই যে চলো ব্যক্তির জিজ্ঞাসা আছে। আমি বলে থাকি দেখুন দুটো জিনিস কথা উঠলো তাই বলেই দিই, এই অদ্বৈত জ্ঞানপীঠে যেটুকু আমি বুঝলাম, আমি প্রথমে খুব মনে করতাম এই জায়গাটা সোজা, একে বাংলার ঘরানাতে বলে প্রাইভেট সেন্টার, ব্যক্তিগত সেন্টার, তাই না? আপনারা জানেন বিশেষ করে যারা রামকৃষ্ণ ঘরানা ভাবধারাতে তারা সবাই জানেন এগুলো প্রাইভেট সেন্টার, গভর্নমেন্ট প্রাইভেট। তো আমি ভাবতাম যে প্রাইভেট সেন্টারে কী আর আছে, আমিও তো সো কল প্রাইভেট সেন্টারে বহু থেকেছি, প্রায় হাফ ডজন। তো সহজ জিনিস প্রাইভেট সেন্টারে যা হোক চলে, যা হোক চলে। আমি ওকে বলছিলাম আগের দিনকে এখানে একদম সিনারিওটা উল্টো, একদম চলে না। খুব নামজাদা প্রতিষ্ঠানগুলোতে আপনি এর থেকে অনেক অনেক ইজি থাকতে পারবেন, ইজিলি থাকতে পারবেন। এখানে কঠিন দুটো জিনিস, আমাদের দুটো জিনিসই আছে, এক হলো দেহ একটা হলো মন, ঠিক আছে? দেহের কী চাই না, দেহের কাজ চাই না, দেহের বিরতি চায় না, দেহ বলে বিশ্রাম এসিটা অন করো। আর মনের কী চাই না, মনের জ্ঞান চাই না, ও তো অজ্ঞানে অহংকারে খুশি থাকে, তাই না? তো এই দুটো জিনিস হলো আমাদের কমফোর্টেবল জোন, দেহের বেশি কাজ চাই না, আর মনের আধ্যাত্মিক জ্ঞান যা তাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে চাই না। এই জন্যই তো আধ্যাত্মিকতা থেকে সবাই দূরে পালায়, এই জন্যই তো বলে তোমার লেকচার টেকচার এইসব রাখো, তাই না? প্রত্যেকেই বলে তো আপনাদের। এখানে দুদিকে মার আছে, এখানে না কাজের জন্য বসতে পারবে, দেহকে তো বিশ্রাম হবে না, 12:30 শুবে আবার ওঠো, গীতা চ্যান্টিং ভুল হলে ঝাড়, দেরি হলে ঝাড়, তো দেহর তো বিশ্রাম নেই। তার মাঝখানে মাঝখানে ছিল তো ছিল, ভালো ছিল, একটু ঘুমিয়ে পড়িয়ে থাকি, মাঝখানে মাঝখানে দেহ তো গেল বরবাদ হয়, মাঝখানে মাঝে চলে আসো ক্লাস, দুটো জিনিস সমস্যা। মন কি জ্ঞান দেওয়া হবে, আর মন নিতে চাইবে না, মন যখন নিতে চাইবে না তখন কি থাকে সব থেকে প্রথম বিষয়, লম্বা লম্বা, আস্তে আস্তে দেখবেন কি, আমি যদি এটাকে 1 ঘন্টা টানি দেখবেন আস্তে আস্তে এই মুখগুলো এরকম হতে থাকবে। তো এটা কি, এটা শারীরিক কোনো বিকার নেই, আপনাদের ঘুম পায়নি, কারোর ঘুম পায়নি, মন বলছে আর নয় আর নয়। মনের যে সূক্ষ্ম বিরোধ তার শরীরে দেখা দিচ্ছে, এক্ষুনি মোবাইলটা খুলুন, কারণ ইয়ারফোন দিন দেখুন চোখ এরকম বড় বড় হয়ে থাকবে, কিচ্ছু হয়নি। আপনার টেস্ট করে নেবেন, রাত্রিবেলাতে একবার শ্রীমদ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় নিয়ে বসবেন, দেখবেন ঘুম কেমন হুট করে চলে আসে। আর যেই দেখবেন একটুখানি হোয়াটসঅ্যাপে চ্যাট চলছে, দেখবেন কখন 1:30 বেজে গেলে বোঝাই গেল না, দেরি হয়ে গেল শুয়ে পড়ি। তো এই দুটোই এখানে সমর্থিত নয়। তো দেহ মনের সাথে তীব্র বিরোধ চলে এখানে থাকতে গেলে। আপনাকে যা বলছি, আপনারা যারা এখানে রেগুলার আসছেন তারা ভালো করে জানেন, এই শব্দগুলো সাধারণ অর্থে চয়ন করা হয় না কোনো গ্যাদারিংসে বা আধ্যাত্মিক বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই অর্থে কথা বলতে চায় না, সামনে আনতে চায় না। ফলে এই যে আপনাদেরকে আমি একটুখানি হালকাও করে দিচ্ছি, আমি এটাকে খুব ভারীভাবে রাখতে পারি, আমি জানি যে কী ঘটে, কারণ আমার সাথেও এটা ঘটেছে। হাই আমি তুলিনি মনে করবেন না, মহারাজ এমন একজন যে হাই তোলেনি, হাই তুলেছে কিন্তু আমি কী বললাম, এইটুকু অনেস্টি ছিল, বুঝেছিলাম যে বাবা আমিও হাই তুলি, এই বিরোধটা কিসের বিরোধ, তাই মুখে মাইক নিয়ে বলে দিলাম, এইটুকু পার্থক্য। তো 10 জনের মতোই জীবন, আলাদা কিছু নেই, তার মধ্যেই কিছু আছে উঁচু যাকে ধরে বাঁচা হয়, তার কোনো নাম রূপ নেই যে আমি আপনাকে দেখিয়ে দেবো বা বলতে পারবো, তার সম্পর্কে কিছু বলা যায় না, কিন্তু এইটুকু বলা যায় তিনি তো আছেন, তিনি আছেন বলে এত কিছু চলতে থাকে, নাহলে এত কিছু চলতো না।